আহলে হাদিস রাই এর সবচেয়ে বড় শিকার। একজন লোক যদি বেদাতি তরিকা বাদ দিয়ে সহিহ হাদিস অনুযায়ী সালাত শুরু করে দেয়, তার পিছনে লেগে যায় সবাই। সবাই মানে কারা? সকল আলমরা। তারা যে যে পুলিশকে খেপায়, দেখো ওই লোকটা জঙ্গি হয়ে গেছে, আমরা সবাই একভাবে সালাত পড়ি, ও আর এক ভয়ে পড়ে। ওদের ভয়ে আমি আল্লাহর ইবাদত বাদ দিব? হচ্ছে এটাই বাস্তবতা, যাও দর্শক করে লাভ নেই। সাবধান, বসদেরকে বলবেন সালাতের টাইমে আমাকে সালাত আদায় করার সুযোগ দিতে হবে। পৃথিবীর সব দেশের সংবিধানে ধর্মীয় অধিকারের বিষয় বলা আছে, আমাদের বাংলাদেশের সংবিধানেও 41 ক ধারায় বলা আছে, প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের স্বাধীন ধর্ম প্রচারের সুযোগ আছে। বাংলাদেশে বাস্তবতা খুবই সমস্যা। ও শায়খ রহমান যে রফিদুলকে সালাত আদায় করত, সুরসার পুরো আহলে জামাতকে বানাচ্ছে শায়খ রহমানের গোষ্ঠী। এই ধরনের সমস্যার কারণে বহু ভাই ইচ্ছা থাকলেও আহলে হাদিস হতে পারছেন না। আহলে হাদিসদের প্রোটেকশনের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের বহু মন্ত্রী এমপি আছে সংসদে, তাদের জান নাই, চেতনা নাই, জড় পদার্থ, ওদেরকে ইঞ্জেকশন দিলেও ওদের উহু করবে না। এই ধরনের আহলে হাদিসের যদি ক্ষমতা যায়, ওদের দিয়ে কী লাভ? সেজন্যই বলছি চেতনা সম্পন্ন হন। সংবিধানে লেখা থাকলেই শুধু হবে না, সরকারি প্রশাসন যারা থাকেন, আহলে হাদিস সম্পর্কে, আহলে হাদিসের আকীদা আমল প্রচারের সম্পর্কে আপনারা সংকীর্ণতা পরিচয় দেবেন না। কোনো কোনো ইউনিয়নের সালিশ করে কি জানেন, দেখেন ঠিক আছে আপনার দুই দল মিলেমিশে থাকেন, এরা আসার পরে একটু আগে, ওরা পরে একটু পরে, ওরা মিডিলে আসেন, এরা 5টা আজান দেয়, আপনারা 3:30 আজান দেন, আপনারা 6:30 আজান দেন। আচ্ছা ঠিক আছে, যেটা না আপনার মাইক ব্যবহার করেন না, মাইকটা বাদ দিয়ে আপনি সালাত পড়েন, মাইক দিলে যখন মানুষ রাগ করে। এইভাবে সলিউশন দেন অনেক অনেক জায়গায় টিএনও সাহেবরা, তাদেরকেও বলছি এইসব সলিউশন দেওয়ার অধিকার আপনাকে আল্লাহ দেয়নি। বিধান কোরআন হাদিসে থাকবে, ওই বিধান পাল্টানোর ক্ষমতা আপনার নাই। আমরা সাহরি আজান দেই আগে অন্যদের চাইতে, মাগরিব আজান আমরা ইফতারের সময় অন্যদের 3 মিনিট আগে করি হিসাব মতো, ইসলামিক ফাউন্ডেশন বলতে 3 মিনিট পরে করতে হবে, আর মানে না ওগুলা। এর জন্য কত মামলা মোকদ্দমা হয়েছে আমাদের বিরুদ্ধে, আলহামদুলিল্লাহ এখন মামলা মোকদ্দমা কমে গেছে। প্রথম দিকে যখন আমরা রিস্ক নিয়েছিলাম, তখন আমাদের জীবনের মধ্যে ঝড় হয়ে গেছে। অন্তত পক্ষে একটা দুটো মামলা খবর আমি বলি আপনাদের, সাফে নগদে একটা মামলা হয়েছিল, সাতক্ষীরা একটা মামলা হয়েছিল, প্রত্যেক জায়গায় আমাদের বিজয় হয়েছে। ডিসি সাহেবরা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, রাজশাহীতেও গিয়েছিল, আমাদের লোকরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, পরে শুনলো মিটিং ক্যান্সেল হয়ে গেছে। এত সহজে কিন্তু আমরা অত সহজে এখন যা ইফতার করতে পারছি বা সাহরি আজান দিচ্ছি, এটা এত সহজে আসেনি বাংলাদেশে। এর জন্য আমাদেরকে যথেষ্ট রিস্ক নিতে হয়েছে প্রথম দিকে, এখন আলহামদুলিল্লাহ রিস্ক অনেক কমে গেছে। তবুও বলছি যিনি সরকারে যান, আহলে হাদিসের বিরুদ্ধে জুলুম করবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জীবন দেবে, কিন্তু হাদিস বিক্রি করবেন না আপনাদের কাছে। আপনারা লাঠি দিয়ে এসে আমাদের দমন করতে পারেন, 10 বার মরব কিন্তু সহিহ হাদিস ছাড়তে রাজি নেই। সবার আগে কোরআন হাদিস, তারপরে যে রাষ্ট্র, রাষ্ট্র আজ আছে কাল নেই, এটা নিয়ে কোনো চিন্তাও নেই, কিন্তু পৃথিবী আল্লাহর। আগে ছিলাম মোগল আমলে, তারপর গেলাম ব্রিটিশ আমলে, তারপর গেলাম পাকিস্তান আমলে, এখন এসেছি বাংলাদেশ আমলে। এই দেশ পাল্টানোর, পতাকা পাল্টানোর দায়িত্ব, এটার জন্য আমাদের দিন পাল্টাবে না। অতএব যারা বাপ মা আছেন তাদেরকেও বলছি সন্তানকে সালাত পড়তে অভ্যস্ত করেন, যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন দেশের শাসন ক্ষমতা তাদেরকেও বলছি সর্বাগ্রে এদেশের পরবর্তী প্রজন্মকে সালাতে অভ্যস্ত করান, মাদ্রাসা স্কুল কলেজ গিয়ে ছাত্রদেরকে সালাতের জন্য সময় দেন, বাধ্য করেন তাদেরকে সালাত পড়ানোর জন্য। মাদ্রাসা স্কুলে যদি সালাত পড়তে অভ্যস্ত না হয়, ওই সালে মাদ্রাসা পড়ে লাভটা কি, প্রতিষ্ঠানে পড়ে লাভটা কি? অফিস আদালতে মুসলমানদেরকে অবশ্যই সালাতের টাইম দিতে হবে, কোনো দাবি দেওয়া ছাড়াই। যারা সেনাবাহিনী চাকরি করেন তারা বেশি নির্যাতিত, তারা এত কন্ট্রোলের মধ্যে থাকেন, তাদের কথা বলা যায় না। এরপরেও বলছে সেনাবাহিনী হন, যে বাহিনী আপনি হন, আপনি অবশ্যই আল্লাহ সেনাবাহিনী হতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, আপনার সেনাবাহিনীকে সালাতের সময় সুযোগ দিতে হবে। যদি না করেন বৃহত্তর ক্ষতির সম্মুখীন হবে জাতি, সম্মুখীন হবে আমার দেশ, সম্মুখীন হবে ভবিষ্যৎ বংশধর।
আল্লাহ তুমি আমাদের সবাইকে এবং আমাদের বাচ্চাদেরকে সালাতে অভ্যস্ত করার তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।